আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 8:30, আমি পড়িয়ে বাড়ি ফিরছি। আর এত সুন্দর এই জায়গাটা, তাই ভাবলাম ভিডিওটা তাহলে আমি এখান থেকে শুরু করি। এই জায়গাটা কিন্তু আগে পুরোটাই ভেরি ছিল, এখন মাঠ হয়ে গেছে। আর আমার সাথে আছে আমার ময়ূর পঙ্খী সাইকেল। তারপর আমি আসার পরেই মা আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে ভালো করে। অন্যদিন তো এসে আগে ভাত খাই, কিন্তু আজকে যেহেতু একাদশী, ভাত তো হবে না, তাই সকালেও চা বিস্কুট খেয়ে গেছিলাম, এসেও চা বিস্কুটই খেয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। কিন্তু তারপরে মা এখন আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। আমার চুলের অবস্থা তো খুবই খারাপ, আগে অনেক বড় আর ঘন চুল ছিল, কিন্তু এখন মানে ক্লাস 8-এ যখন পড়ি তখন আস্তে আস্তে সব চুল পড়া শুরু হলো, আর এখন মানে হাফ টাকলু হয়ে গেছি। কোনোভাবেই আর অনেক কিছু করেও চুল কিন্তু ঠিকঠাক করতে পারছি না, কোনো রকমই সলিউশন পাচ্ছি না। অনেক সুন্দর চুল ছিল আর এখন কেমন যেন হয়ে গেছে। তো এইভাবেই মা মাঝে মধ্যে আমার মাথায় তেল মাখিয়ে দেয়, আর যখন এইভাবে মাথায় ম্যাসাজ করে দেয় কি আরাম লাগে, আমি চোখ বন্ধও করে বসে থাকি। তো এখন মা চুলে তেল মাখিয়ে চুলটাকে একটা খোপা করে ক্লিপ আটকে দিল। মা এখন রান্নার জোগাড় করতে বসলো। কালকে পনির এনেছিল, পনিরের তরকারি হবে নিরামিষ। পনিরটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে, মানে একটু নর্মাল তরকারি করব, চিলি পনিরও না আবার পুরো এমনি তরকারিও না, কোনোভাবে সিম্পলভাবে বানাবো। তাই হলুদ আর নুনটা মাখিয়ে নিল, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে, পনিরগুলো একটু ভেজে নেব। আজ আমরা বানাবো পালং শাকের লুচি। তার জন্য পালং শাকটা একদম মিহি করে বেটে নিতে হয়, কিন্তু আমাদের তো মিক্সি নেই, শিলনোড়ায় বাটলে মানে গুঁড়ো গুঁড়ো মানে ঠিকঠাকভাবে মিশবে না। তার জন্য পাশের বাড়ির একজনকে ডেকে আনলাম, মানে একটা ভাই, ওদের মিক্সিটা নিয়ে আসলো আমাদের ঘরে বসে, ওই মিক্সিটা চালু করে পালং শাকটা বেটে দিচ্ছে। তরকারিও হয়ে গেছে, লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তরকারি হওয়ার পর মা একটু এখানে আমাকে বাটিতে দিল টেস্ট করার জন্য, খেয়ে দেখি তাহলে। মা এখানে পালং শাক দিয়ে যেহেতু লুচি না পরোটা যেটাই হোক বানাবে, তো ওই ময়দাটা মাখা হয়ে গেল, এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, তারপরে আমরা স্নান টান করে আসি, খাওয়ার আগে ভেজে নেব। মা স্নান করে চলে এসেছে, এখন পুজো দিচ্ছে, আর এখন আমি যাব স্নানে। আমারও স্নান কমপ্লিট, স্নান টান হয়ে গেল, মার পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার টাইম। তো মা যে ময়দাটা মেখে রেখেছিল এখন বেলা হবে, তারপর ভাজা হবে। মা লুচি বেলছে আর আমাকে বললো লুচি ভাজতে, তাই তেল গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য একটুখানি ময়দা তেলের মধ্যে দিয়ে দেখলাম, এরকম করতে বাবা শিখিয়েছিল।
লুচি ভাজাও কমপ্লিট, এবার খেতে হবে। পনিরের তরকারি এখন বাজে বিকেল চারটে আর আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে যেতে হবে পড়াতে। মাও এখানে ঘরে বসে পড়াচ্ছে, কিন্তু আজ বিকেলে আমার একটাই পড়ানো, ওটা পড়িয়ে এসে আর পড়ানো নেই, তারপর আমি ঘরেই থাকব। এখন যেহেতু বিকেল বিকেল অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু আসার সময় তো ঠান্ডা লাগবে, তো আমি একটা ফুল হাতা কুর্তি পরে নিয়েছি। আর আয়না দিয়ে বারবার ক্যামেরাটাকে দেখছিলাম যে ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে তো নাকি। এখন বাজে সন্ধ্যা 7:30, আর আজকেও আমি ঘরে একা আছি। মা গেছে আজকেও বাজারে, কালকেও গেছিলো, কিন্তু মানে যা যা কিনতে গেছিলো সব দরকারি জিনিসগুলো পায়নি, তাই আজকে আবার গেছে। তো মাঝখানে আবারও অনেকটা টাইম কেটে গেছে। হ্যাঁ, আমি জানি আমি ঠিকঠাকভাবে ব্লগ করতে পারছি না, যাই হোক। তো আমি এখন ঘরে একা আছি, আর আমার মায়ের যে স্টুডেন্ট ওদের স্কুল থেকে কিছু হাতের কাজ দিয়েছে, তো ওরা একদমই ছোট, ওরা তো করতে পারে না, সেগুলো আমাকে দিয়ে গেছে। ক্রিসমাস আসছে যেহেতু, ওদের জন্য ক্রিসমাস ট্রি বানাতে হবে। প্রতি বছরই ওরা যখনই মানে দেয় ওদেরকে হাতের কাজ, ওরা আমার কাছে দিয়ে যায়, মানে একজনই আমার কাছে দিয়ে যায়, আমি ওদেরকে বানিয়ে দিই। এবারেও দিয়ে গেছে, তো এখন এটা বানিয়ে নিয়ে আগে। তো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়লাম, আইসক্রিম স্টিক দিয়ে ওদেরকে ক্রিসমাস ট্রি বানিয়ে দিতে হবে। স্টিকগুলোকে রং করে তার মধ্যে চুমকি বা পাথর কালারিং কিছু দিয়ে ডেকোরেট করতে হবে। আগের বছর ওকে বানিয়ে দিয়েছিলাম সেই সোলার থালা হয় না, ওগুলো দিয়ে সান্তা ক্লজ বানিয়ে দিয়েছিলাম। এই কদিন তো আবার খুব চাপের মধ্যে ছিলাম, তাই ওই ভাইটার মা আবার বলে দিয়েছে যে তুমি কিন্তু তোমার অসুবিধা করে বানিও না, তুমি তোমার কাজ ছেড়ে নাও, তারপর সময় পেলে বানাবে। তাই আমি আজকে এখন যেহেতু কোনো কাজ নেই, তাই ভাবলাম এখন কিছুটা এগিয়ে রাখি যতটা হয়। এবার যেহেতু সারাদিন ভাত খাইনি, একটু পরপর খিদে পাচ্ছে, কিছুতেই পেট ভরছে না, তাই মা আবার বাজার থেকে আপেল এনেছিল, সে এই সন্ধ্যাবেলা আপেল খেলাম। এটা বানাতে বানাতেই আপেলও খাচ্ছি আবার কাজও করছি। আমিও যখন ছোটো ছিলাম এইভাবে বানিয়ে দিত আমার বাবা, আমিও তখন ছোটো ছিলাম বলে আমি পারতাম না, আমি বাবাকে দিতাম, বাবা বানিয়ে দিত, তো ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে। মা বাজার থেকে কিন্তু রসগোল্লাও এনেছে, তো তার জন্য এখন আবার প্লেটে করে একটা দিল, সেটাও খেলাম। তবু যে ভাতের খিদে যে পেটে রয়ে গেছে সেটা তো আর পূরণ হচ্ছে না। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটবে। তো হাতের কাজ তো কমপ্লিট হয়নি, কিন্তু এদিকে রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুমাবো। রাতে একটু তাড়াতাড়ি ঘুমালে সকালে উঠতে সুবিধা হয়, তাই খেতে চলে আসলাম। সকালে লুচি বানিয়েছিল, সেটাকে এবার পরোটা বানিয়ে খেয়ে নিচ্ছি আমরা। এগুলো রং করে রেখে খেতে গেছিলাম, কারণ শুকাচ্ছিলই না, অনেকক্ষণ টাইম নিল শুকাতে, এখনও তবু একটু ভিজে ভিজে আছে। তো মানে খেয়েও চলে আসলাম, রাতের খাবার হয়ে গেল। সকালে এই দুপুরে তো লুচি খেয়েছিলাম, আর রাতে ওটাকে পরোটার মতো করে খেয়েছি। আজকে ভিডিওটা আমি এটুকুই রাখছি, আর পরে ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, আর কেমন লাগছে আমাকে জানিও, আর
এখন সবাইকে জানাচ্ছি গুড নাইট। কিন্তু তারপর আবার মনে হলো যে আরেকটু তাহলে কাঁচটা এগিয়েই রাখি। কাঠিগুলো যখন শুকিয়ে গেল তখন আবার আঠা দিয়ে এগুলো বসাতে থাকলাম। যেহেতু কেমন যেন একটা টেরা বেঁকা হয়ে যাচ্ছে, তার জন্য আগে সব সাজিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে একটা একটা করে আঠা দিয়ে বসাচ্ছি। আজ তো এটা কমপ্লিট হবেই না, কালকে হয়তো কমপ্লিট হবে, আর ফাইনাল লুক কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো।